ناتي رسولي لكتي آمي شبج غمبوج دكي دكي بريمي بيكول قلم خاني شبج غمبوج دكي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. مدني channel 2 3 4 4 4 4 4 4 4 4 অসংখ্য ফজিলত রয়েছে অসংখ্য ফজিলত তার হতে একটি ফজিলত কঞ্জুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবীদের সুলতান রহমতে আলামিয়ান সরদারে দোজাহান মাহবুব সুবহান সুবাহানজাল্লাহ ওসল্লাহ আলিহি ওয় আলি ওয়াসাল্লামের বরকতময় বাণী হচ্ছে যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুই শতবার দরিফ পাঠ করবে তার দুই শত বছরের গুনা মাফ হয়ে যাবে সল্লু আলাল আলা আল আল আলাইহি ওয়া সল্লি ওয়াসাল্লাম দূরে ও কাছে দেশীয় প্রবাসে যে যেখানেই রয়েছেন সুরের মূর্ছনায় কালামের অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় আল্লাহ নবী হুজুরে আরবি রবি সাল্লাহ তালা আলি আলী আলি ওয়াসাল্লামের শানে অন্তরের অন্তঃস্থল থেকে যেভাবে প্রতিটি কালাম লিখেছেন নাতে রসুল তিনি লিখেছেন প্রতিটি কালামের প্রতিটি বাক্য প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ আর প্রতিটি শব্দের প্রতিটি অর্থ যেন হৃদয়ে গেঁথে যায় হৃদয়ের মধ্যে যেন প্রভাব ফেলে নবী প্রেমের হিল্লোলে আন্দোলিত হতে থাকে হৃদয় মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা বিগত পর্বে যে কালাম আমরা শুনেছিলাম সবসে আওলা ও আলা হামারা নবী আজকে সেই কাব্যের সেই নাতিয়া কালামের বাকি অংশ ইনশাল্লাহ সবচাল আমরা শুনব হয়তোবা এই পর্বেও আমরা শেষ করতে পারবো না আরও একটি পর্বে গিয়ে ইনশাল্লাহ আসল এই কালামের চূড়ান্ত পর্বে আমরা উপনীত হব ইনশাল্লাহ আসল আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন কেননা আলা হজরতের কালাম বোঝা বোঝার যে ভাষা সাহিত্যিক যে সক্ষমতা এটা সবার থাকে না অনেকেই আমরা শুনেছি অনেকবারই পড়েছি কিন্তু এর অর্থ যে কী সেটা হয়তো অনেকেই আমরা জানি না আজ ইনশাআল্লাহ সাজাল আমরা জানবো যে আলা হজরত রাহমতুল্লাহ তালালায় কিভাবে নবীর প্রশংসা করেছেন কিভাবে নবীর গুণগান করেছেন কীভাবে আল্লাহ নবী সাল্লিবলী ওয়াসাল্লামের প্রতি স্তুতি যে বাক্য এক একটি বাক্য কোরআন ও হাদিসের আলোকে লিখেছেন যা কোনোভাবেই এটা সাধারণ মানুষের বোধগম্যের কথা নয় কেননা আলিম ওলামাই কেরামও এই বিষয় নিয়ে রীতিমতো গবেষণা করছেন এখনও তা ইনশাল্লাহল আমরা সেই কালামের বাকি অংশ আমরা শুনবো আলা হজরত আলায় যেমনটি লিখেছেন বুঝ গাই আগে ও লেকার আয়া হামার এই কালামের মধ্যে চলুন যে দুর্বোধ্য শব্দগুলো রয়েছে আমরা আগে অনুধাবন করার চেষ্টা করি মাস আলে এটা হচ্ছে আমরা যে মশাল বলি আলো প্রদীপ বলি তার বহু বচন মশ আলে এরপরে রয়েছে এর অর্থ হচ্ছে আলো রশনি তো আল্লাহ নবী সাল্লাহ তালী ওসাল্লামের শানে আলা হজরত লিখেছেন যে মশ আলে এবং শাম এই শব্দের অর্থ আমার নবী যখন সত্য দিন দিন ইসলামের দীপ্ত মশাল নিয়ে এই ধরাধামে তশিফ নিয়ে এলেন অর্থাৎ নবুয়ত প্রকাশ করলেন দিন ইসলামের আবির্ভাব ঘটল তখন সকল আম্বিয়াই কেরামের দিনের মশাল নিভে গেল অর্থাৎ তাদের প্রতি অর্পিত দিন মজহব ও ধর্মের অবসান ঘটল আল্লাহ পাক সকল ধর্মকে রোহিত করলেন এখন মানব জাতির মুক্তি এই দিনের মাঝেই রয়েছে আর সফলতা রয়েছে রসুলে পাক সাহিবে লাউল আক সল্ল্লাহতাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝে আল্লাহ নবী হুজুরে আরবি সল্ল্লাহ তাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি এরশাদ করেছেন যদি আজ মুসা আলা নবী না আলি সালাত ওয়া সালামও প্রকাশ্যে জীবদ্দশায় হতেন তাহলে আমারই অনুসরণ করতেন সুফান আল্লাহ সুফান আল্লাহ আল্লাহ একবার দিন ইসলামের মাহাত্ম ও মর্যাদা কতই না ঊর্ধ্বে তাই তো আল্লাহ হজরত রহমতুল্লাহি তালা আলায় তিনি বর্ণনা করেছেন বুঝ গাই জিসকে আগে সভি মশ আলে बुझ गई जिस क सभी मशूाले बुझ गई जिस आगे सभी मशूआ আল্লাহ আলা হজরতের কালামের প্রতিটি শব্দ যদি আমরা অর্থগুলো বুঝতে পারি তাহলে এই কালামের যে মর্মার্থ রয়েছে এই কালামের যে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে তা আমরা আরো ভালোভাবে হৃদয়াঙ্গম আমাদের হয়ে যাবে আমরা বুঝতে পারব পরের পঙ্ক্তিতে আসা যাক আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় বলেন জিনকে তলোঁ কা ধোয়ান আবে হায়াত জিনকে তলো কা ধোয়ান আবে হায়াত জানে হ্যানে চলুন এর দুর্ব শব্দগুলো আমরা একটু জেনে নেই ধোয়ান শব্দের অর্থ হচ্ছে ব্যবহৃত পানি ইউজড ওয়াটার যে পানিকে ব্যবহার করা হয়েছে এরপরের শব্দ হচ্ছে আবে হায়াত এখানে আব শব্দের অর্থ হচ্ছে পানি আর হায়াত মানে হচ্ছে আয়ুষ্কাল বা জীবন হায়াত বৃদ্ধিকারী পানি যাকে জীবন বাড়ি বারিও বলা হয়ে থাকে যা পান করলে মৃত্যু কখনো আসবে না কিংবা হায়াত যে রয়েছে আয়ুষ্কাল যে রয়েছে তা বহু বহু বছর পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে সহস্র কাল পর্যন্ত এরপরে আলা হজরত লিখেছেন যে শব্দ জানে মাসি হা মসি অর্থ এখানে বোঝানো হয়েছে ইসা আলা নবীনা আলী সালামকে অর্থাৎ মসি অর্থ হচ্ছে প্রাণ এর এক অর্থ এও রয়েছে জীবন জীবনদানকারী খুবই চমৎকার সুখ্যাতি সূক্ষ্ম কথা আলা হজরত রহমতুল্লাহ আলায় বলেন নবী করিম তালা আলি ওয় আলি ওয়াসাল্লাম এমন এক মহিমান্বিত ব্যক্তি যার সত্তা এত পবিত্র এত মহান যে যার অযুকৃত ঝরে যাওয়া পানি ইমানদারদের হায়াত ও মর্যাদা লাভের সৌভাগ্যের মাধ্যম হয়ে থাকে সোহান আল্লাহ আর তাই তো বুখারি শরীফে এসেছে যে সাহাবাইকরাম সেই পানি তাবার রুখের নিজ হাতে নিয়ে নিজের মুখে মাখতেন শরীরে মাখতেন এবং ক্রামদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যেত যে কে কার আগে আল্লাহ নবী সাল্লি আলিহি ওয়া সাল্লামের অযুকৃত পানি যে ইউজড ওয়াটার রয়েছে সেটা কে কার আগে সেই বরকতময় পানি কারণ সাহাবাই রাম সেই পানিকে বরকতময় মনে করতেন কল্যাণকর মনে করতেন যে ওই পানি যেই পানি আল্লাহর নবী সাল্লাহ তালা আলিহিবা সাল্লামের হাত স্পর্শ করে চেহারা মোবারক স্পর্শ করে বিধৌত হয়ে গেছে সেই পানি যদি আমাদের মুখে আমরা লাগাই তাহলে এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না এই হাত কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না এই ছিল সাহাবায়ক রামের আকিদা ফয়জ বরকতের জন্য তারা প্রতিযোগিতা করতেন যারা পানি পেতেন না পানি পাওয়া থেকে যারা বঞ্চিত হয়ে যেতেন তারা কি করতেন যে সকল সাহাবির হাত সিক্ত হয়ে যেত সেই হাতের মধ্যে নিজেদের হাত ঘষে নিতেন অতবর সেই যতটুকু পানি সেই হাতের মধ্যে আসতো সিক্ত হাত নিজের মুখে মেখে নিতেন এভাবে সাহাবা একরাম আলি হিমুর রিদওয়ান প্রতিযোগিতা করতেন এ যেন নবী করিম আলী আসসাল্লাম ঈসা আলা নবী ইনা আলী সালামের প্রাণ কেননা ঈসা আলী সালাত ওয়াসাল্লামের অনুসারী গণও কিন্তু এমন আচরণ কখনোই ঈসা সালামের সাথে করেননি যা সাহবায়েকরাম আলি হিমুর রিদওয়ান করেছেন আল্লাহ নবী সাল্লাহতল আলী ওসাল্লামের সঙ্গে আর তাই তো আলা হজরত কতই না সুন্দরভাবে তিনি তার কাব্যের লেখনিতে তিনি তুলে ধরেছেন এই কথাগুলো যে জিনকে তলো কা ধোবন হ্যা আবে হায়াত হ্যা জানে মসিহা হামার নবী জিনিস ধোয় চ্যানেলের দর্শকবৃন্দ আমার কাছে তো ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে কারণ আলা হজরতের প্রত্যেকটি কালাম প্রত্যেকটি অর্থ যখন আমরা অর্থগুলো জানবো পড়ব বুঝবো তখন এই এক একটি অর্থ আমাদের অন্তরে আল্লাহ নবী সাল্লাহ তালি সাল্লামের ভালোবাসাকে আরও বেশি করে প্রথিত করে দেবে গেঁথে দেবে আর এমনভাবে গেথে দেবে যে মৃত্যুর আগ পর্যন্ত এই অন্তর থেকে নবীর ভালোবাসা কেউ যতই চেষ্টা করুক সে কেড়ে নিতে পারবে না আর এই নবীর ভালোবাসাই হচ্ছে ইমানের মূল কেননা নবী প্রেম যার মাঝে নেই তার ইমান নেই সে যত বড়ই কামিল ইবাদতকারী হয়ে যাক যত বড়ই আবিদ হয়ে যাক নবীর প্রেম যদি না থাকে তার ইমান নেই এরপর চলুন পরবর্তী অন্তরায় আলা হজরত রাহমাতুল্লাহ তালা আলাই কী লিখেছেন খল্ক সে আউলিয়া আউলিয়া সে রসুল আর রসুলো সে আলা হামারা মেবি চলুন এর দুর্বদ্ধ শব্দগুলো আমরা জেনে নিই খলক শব্দের অর্থ হচ্ছে মখলুক সৃষ্টিকুল ক্রিয়েশন আউলিয়া হচ্ছে অলির বহু বচন আল্লাহর প্রিয় বান্দাদের ওয়ালি বলা হয় এর বহু বচন হচ্ছে আউলিয়া রসুল হচ্ছে রসুলের বহু বচন এখন এই অন্তরার অর্থ কী হবে এই অন্তরার মাঝে আলা হজরত কি বোঝাতে চেয়েছেন চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক কত সুন্দর কত চমৎকারভাবে আলা আলাহ হজরত রহমতুল্লাহ তালা আলায় এখানে পদমর্যাদার শ্রেণী বিন্যাস করেছেন সকল আম্বিয়া একরামের আউলিয়া একরামের এবং সর্বোপরি নবী করিম সাল্ল্লাহ তালা আলি ও ওয়াসাল্লামের তিনি বলেন সৃষ্টিকুলের মাঝে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ অতপর মানবকুলের মাঝে আউলিয়ায় গ্রাম শ্রেষ্ঠত্বের অধিকারী এরপর সকল আউলিয়ায় গ্রামের চেয়ে আম্বিয়ায় রাম অধিকতর শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর আউলিয়ায় গ্রামের চেয়েও এরপর আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই বলেন সকল আম্বিয়াই ক্রাম সকল নবী ও রসুলের চেয়ে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ সুফহান আল্লাহ সুফহান আল্লাহ আলা হজরত কতই না সুচারুরূপে বিভিন্ন স্তরের পদমর্যাদা তুলে ধরেছেন তাই তো আলা হজরত কত সুন্দর বলেছেন খলক সে আউলিয়া আউলিয়া সে রসুল ও রসুলো সে আলা হামারা নবী خلق سے آن চ্যানেলের অনেকের মনে হয়তো এই প্রশ্ন জেগে উঠবে যে আল্লাহ নবীর প্রশংসা এত কেন করা হচ্ছে আল্লাহ নবীর শান মান এত কেন তো স্বয়ং আল্লাহ তালাই করেছেন কোরআনুল করিমের মধ্যে স্বয়ং আল্লাহ তালাই তার নবীর সর্বত্র প্রশংসা করেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা শায়ী লিখেছেন বিশেষত যারা নাতিয়া কালাম লিখেছেন তারা বলেন যে পুরো কোরআনে পাখি হচ্ছে নাতে রসুল রসুলের প্রশংসা রসুলের স্তুতি রসুলের গুণগান করা হয়েছে কবি কত সুন্দর লিখেছেন করে কে মুস্তাফা না করে করে কিক্রে মুস্তাফা না করে হামারী মুহ মে হো এসি জমা খুদা না করে সুবাহ আল্লাহ এমন জবান যেন আল্লাহ নাদিক যে যেই জবানে শুধু আল্লাহ আল্লাহতালার জিকির হবে আল্লাহ রসুলের জিকির হবে না সুহানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ প্রতিটি কথা আপনি যদি এর তাফসির করেন এর ব্যাখ্যা করেন আপনাকে কোরআন ও হাদিসের সহায়তা নিতে হবে কেননা তিনি কোরআন ও হাদিসের আলোকে লিখেছেন এরপরে তিনি বলেন জৈসে সব কা খুদা এক হে ওসে হি জৈসে সব খুদা এক হেসে হি ইনকা উনকা তোমহারা হামারা নবী এখানে এই পংক্তি দ্বারা আলা হজরত রহমাতুল্লাহি তাল আলাই বলেন ওয়াহাদানিয়াত তথা একত্ববাদের দিক থেকে মহান রবত আলা সমগ্র সৃষ্টি জগতের জন্য খোদা হিসাবে অদ্বিতীয় তাঁর কোনো শরিক নেই কোনো সামিল নেই আল্লাহ তালা খালিক হিসাবে রব হিসাবে এক ও অদ্বিতীয় আল্লাহ হজরতের পরে লেখেন যে অনুরূপ আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাহ তাল বা ওয়া ওয়াসাল্লাম ওয়াসাল্লাম তথা নবুয়তের দিক থেকে মুস্তাফা হিসাবে সমগ্র জাহানের জন্য এক ও অদ্বিতীয় তাঁরও কোনো শরিক নেই এক ও অদ্বিতীয় তুলনা নেই অসাধারণ তাঁর কোনো সমকক্ষ কিংবা তার স্থলাভিষিক্ত আর কেউ নয় তিনি সাল্লিবলি ওসাল্লামও নবুয়তের জগতে এক ও অদ্বিতীয় আম্বি আই কেরাম তো অনেকেই এসেছেন কিন্তু আলাহ হজরত বলছেন আল্লাহর নবী আমাদের নবী তো আমাদের নবী সমস্ত অম্বি কেরাম এসেছেন সমস্ত অম্বিআক রামই আমাদের মাথার মুকুট মাথার তাজ কিন্তু আমার নবী আমার নবী সোহান আল্লাহ তিনি বলেন যে আল্লাহ পাক খোদা হিসাবে অতুলনীয় নবী পাক মুস্তফা হিসাবে অতুলনীয় কেননা কোনো অনু কিংবা পরমাণু তার রবুবিয়াতের বাইরে নয় অর্থাৎ আল্লাহ রবু রবুবিয়াতের বাইরে কোনো অনু পরমাণু নয় পক্ষান্তরে কোনো অনু বা পরমাণু আল্লাহ নবীর নবুয়াতের বাইরে নয় আল্লাহ তালা যেই যে মখলুকের জন্য তালা। আল্লাহর নবী সেই সেই মখলুকের জন্য নবী হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন আল্লাহ তালা কতই না সম্মান আমার নবীকে দান করেছেন আল্লাহ পাক হুজুর আলি ওসাল্লামের রব এবং হুজুর সাল্লি ও আলী ওসাল্লাম আল্লাহ পাকের রসুল আর তাই তো আল্লাহর নবীর শুভাগমনে সৃষ্টিকুল খুশিতে মেতে উঠেছিল अर्थात आला हजरत कत तो सुंदर जैसे बोले खुदा एक है वैसे ही इनका उनका तुम्हारा हमारा नबी जैसे सब का खुदा है के वैसे ही जैसे सब দর্শক আল্লাহ হজরতের কালাম যেন আত্মার খোরাক আল্লাহ হজরতের প্রতিটি কালাম যেন হৃদয়ের স্পন্দনকে বাড়িয়ে দেয় নবী প্রেমকে অন্তরে বাড়িয়ে দেয় তাই আমাদের উচিত হচ্ছে আল্লাহ নবী সাল্লিবলী ওয়াসাল্লামের এই কালামগুলোর অর্থ জেনে জেনে কালামগুলোকে পড়া এবং শোনা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মদনী চ্যানেলের দর্শকবৃন্দ সময় একেবারেই শেষ হয়ে এসেছে ইনশাআল্লাহ জবাজল এই কালামের বাকি অংশ নিয়ে আমরা উপস্থিত হব পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাতে রাসূল লেখি আমি সুবুজ গুমবুজ দেখে দেখে প্রেমে বেকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে সবুজ গম্বুজ দেখে দেখে